আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে গাইঘাটা বিডিওতে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি আর্সেনিকে আক্রান্তদের চিকিৎসার দাবিও তোলেন তারা। আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে গাইঘাটা বিডিও অফিসে বিক্ষোভ এবং লিখিত ডেপুটেশন দিলেন আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির সদস্যরা। তাঁদের দাবি, গাইঘাটা ব্লকের বিস্তর এলাকার মানুষ আর্সেনিকযুক্ত জল পান করে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেক স্কুলে বাচ্চারা এই বিষ জল পান করছে, ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যে জলগুলো খাচ্ছি এই জলের থেকে এইগুলো দেখা দিয়েছে, জল একানিষ্ঠভাবে প্রতিদিনই খেয়ে যাচ্ছে আর্সেনিক। এই রোগে আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থারও দাবি জানান এদিনের আন্দোলনকারীরা। বিডিও নির্বাচনী কাজে বাইরে থাকার দরুন জয়েন্ট বিডিও জীবন কানাই মণ্ডল অভিযোগপত্র জমা নেন। জয়েন্ট বিডিও আশ্বস্ত করেছেন তাঁদের কথা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গাইঘাটা ব্লকে যে আর্সেনিকের ভয়াবহতা এবং গত তিন দিনে তিনজন মানুষ মারা গেছেন, 27 জনের বেশি মানুষ আর্সেনিকে মারা গেছেন ইতিমধ্যে। শুধু তাই না, যে জলগুলো আর্সেনিক মুক্ত বলে সরকারিভাবে তারা সাপ্লাই করছেন, সরবরাহ করছেন, সেই জল আজকে আর্সেনিক দূষিত। আমরা চাইছি অবিলম্বে আর্সেনিক মুক্ত জল সরবরাহ করতে হবে, আর্সেনিক আক্রান্তদের চিহ্নিতকরণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।